নমস্কার বন্ধুরা, সিপ্রাস কিচেনের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নিরামিষের দিনে এরকম একটি আলুর দম আপনার খাবার স্বাদকে দ্বিগুণ করে দিতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক, এরকম একটি আলুর দম বানাতে কী কী লাগছে। লাগছে আলু, টমেটো, আদা ও জিরের পেস্ট, ধনে পাতা কুচি, কুড়ে রাখা নারকল, আর লাগছে মটরশুঁটি। আর মিক্সার মেশিনে পেস্ট করে নেওয়া 10 গ্রাম কাজু। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি একে একে সমস্ত আলুগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত আলু দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই অবস্থায় আপনারা সামান্য লবণ দিয়ে দিতে পারেন। আলুটাকে বারবার নেড়ে ছেড়ে একটু ভালোভাবে ব্রাউন কালারে ভেজে নিতে হবে। দেখুন, আলুটা হালকা ভাজা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ আলুটা ভেজে নিয়ে এবার আলুটাকে তুলে নেব। তেল ঝরিয়ে সমস্ত আলুগুলো কড়া থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার তেলটা একটু কমিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য জিরে। দিয়ে দেবো 2টো টুকরো করা দালচিনি, আর দিয়ে দেবো 2টো এলাচ। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 7 মতো নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দেবেন, আমি 2 চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আদা ও জিরের পেস্ট, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এটাকে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে আদার গন্ধ থেকে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা। আমি আর একটু লঙ্কা অ্যাড করছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভেজে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, এবার আবারও একবার নেড়ে ছেড়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে তরকারির টেস্টটা অনেকটাই সুন্দর হয়। এবার ভালোভাবে তরকারিটাকে নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে রেখে দেবো ফুটে ওঠা অবধি। দেখুন, ফিরে এসেছি 10 মিনিট পরে, তরকারিটা কীরকম ফুটে উঠেছে।
এই সময় আমি এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি এবার অ্যাড করব বেটে রাখা কাজু, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। কাজুটা মিশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম নারকেল গুঁড়ো। দিয়ে এটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, রসটা বেশি মারব না। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, দেখুন এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলুর দম। আপনারা চাইলে এটা রুটির সাথে কিংবা পরোটা যে কিছুর সঙ্গে খেতে পারেন। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।